আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজরিন কুকিং থেকে বলছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অতি সুস্বাদু এন্ড অতি ঝটপট একটা রেসিপি, ডিম আলুর তরকারি, ডিম অমলেট আলুর তরকারি। তার আগে বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে লাইক করেন, কমেন্ট করেন, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করেন, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করেন। তা আসুন ডিম অমলেটের আলুর তরকারিটা তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্ট লাগে সেটি ফার্স্টে আমার প্রথমে দেখিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই সুস্বাদু, এটা ছোট বড় সবাই খেতে পছন্দ করে এই তরকারিটা। তো আসুন কী কী লাগে সেটা বলে দিচ্ছি। এখানে ডিমটাকে আমি আগেই ভেজে রেখেছি, কয়টা ডিম দিয়েছি, কি পরিমাণ, সব আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব কি কি পরিমাণ দিয়েছি। এটা আগেই ভেজে রেখেছি, এটা আরেকবার অন্য ভিডিওতে দেখাই দিব কীভাবে ডিমটা ভাজতে হবে। আর এখানে আমি আলুকে কুচি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন আলুকে এরকম লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি, বেশি পাতলাও না আমার, বেশি মোটাও না। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, এখানে আমি জিরা গুঁড়া নিয়েছি, এখানে আমি রসুনের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন, এখানে আমি গোলমরিচের গুঁড়া নিয়েছি, এখানে লাল মরিচের গুঁড়া নিয়েছি, এখানে হলুদ গুঁড়া নিয়েছি, আর রান্নার জন্য তেল, আর এখানে স্বাদ মতো লবণ। তো আসুন এই প্রস্তুত পণ্যটা দেখিয়ে দিই কীভাবে তৈরি করবেন। আমি প্রথমে চুলার জালটা জ্বালিয়ে দিলাম। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, নামানোর সময় একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু ধনে পাতা দিব, এটা অপশনাল, এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, এটা দিলে একটু সুস্বাদু বেশি হয়। তো ঠিক আছে, আমি এখন চুলার জালটা জ্বালিয়ে দিলাম, এখন এখানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর এর পরিমাণগুলো সব আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিবো, আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন লিঙ্কে। তেলটা একটু গরম হচ্ছে, আমি এর মধ্যে আমার পেঁয়াজটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিলাম পেঁয়াজটা, এখন আমি এটা একটু নেড়ে দিব পেঁয়াজটা দিয়ে, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পরে আবার খেয়ে দেখবো লবণ লাগে কিনা। এখন আমি একটু ন্যাকড়া দিয়ে ধরে মানে নড়াচড়া করতেছে নেড়ে দিচ্ছি, এই দেখুন আপনাদেরকে জোট্টু পাতেছে দেখানোর চেষ্টা করতেছি। পেঁয়াজটা একটু হচ্ছে, এর মধ্যে আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম ভেঙে, ঝাল আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন যেটুকু খেতে চান। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে তারপর অন্যান্য জিনিসগুলো আমি অ্যাড করবো। এটা হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, এটা খেতে খুবই সুস্বাদু, গরম ভাত অথবা পরোটা রুটি এগুলো দিয়েও খেতে পারেন। আবারও বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে ফেলবেন আমার চ্যানেলটি, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। তো পেঁয়াজটা হয়ে আসতেছে একটু লাল লাল, প্রথম একটু হাইটে ইয়েটা চুলার চালটা জ্বালিয়ে দিবেন, তারপর আস্তে করে মিডিয়াম আঁচে দিবেন। এখন চুলার চালটা একদম হাইতে দেওয়া আছে, ওহ
পেঁয়াজটা মোটামুটি হয়ে এসেছে, আমি এখন অন্যান্য মশলাগুলো অ্যাড করব। প্রথম আমি হলুদের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে নিয়ে দিব, চুলার চালটা সামান্য একটু কমিয়ে দিব। এখন আমি এখানে মরিচের গুঁড়া দিচ্ছি, লাল মরিচের গুঁড়া, এখন আমি গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এটা আমার ঘরে বানানো গোলমরিচের গুঁড়া, আমি তেলে সুন্দর করে তারপর এটাকে গুঁড়া করে নিয়েছি। এখন নিয়ে দিব, মানে মশলাগুলো পুড়ে যেতে পারে, মশলা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এখন এর মধ্যে আমি একটু রসুনের গুঁড়া দিব, আপনারা চাইলে রসুন বাটাটা দিতে পারেন, আমার কাছে রসুন বাটা নাই দেখে আমি রসুন গুঁড়াটা ইউজ করতেছি। এই তরকারিতে বেশি মশলা দিতে নাই, হালকা হালকা মশলা দিলেই মজা। এখন আমি জিরা গুঁড়াটা দিয়ে দিব, ঘরে বানানো জিরা গুঁড়া। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে, এখন একটু কষাবো মশলাটাকে, একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে কষাই নিব। এই তরকারিটা বেশি ঝোলঝোল হবে না, হালকা ঝোলঝোল হবে। মশলাটা একটু কষুক, সুন্দর গ্রাম সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন এর মধ্যে আমি আলুটা দিয়ে দিব, ডিমটা সবার পরে দিব, যেহেতু ডিমটা হওয়া একটু আলুটা হয়ে আসলে একটু নরম হয়ে আসলে তখন দিব। এখন আমি আলুগুলো সম্পূর্ণটা ঢেলে দিলাম, দেখুন আর চুলার জালটা মিডিয়ামে থাকবে, এখন সম্পূর্ণ চুলার জাল মিডিয়ামে মিডিয়ামে রান্না হবে। একটু কষানো হলে তারপর আমি পানিটা অ্যাড করব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঘন্টাখানিকের জন্য। এটা বেশি ছোট ঢাকনা, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঘন্টাখানিকের জন্য। আবার ঘন্টাখানিক পর আমি পুনরায় ফিরে আসবো, এসে দেখে যাব কি অবস্থা। ঘন্টাখানিক পর আমি পুনরায় ফিরে আসলাম, দেখি আমার কি অবস্থা। আলুটা আর একটু জাল সামান্য বেড়ে বাড়িয়ে দিলাম, এবার
এখন আমি ঢেকে দিব, আবার ঘন্টা খানিক পর আবার পুনরায় ফিরে আসবো। এর মধ্যে আমি একটু ধনিয়া পাতাটা কেটে রাখি, ধনিয়া পাতাটা রেডি করে রাখি, ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে রাখি। আমার ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তাটা রেডি, এখন আমি একটু নেড়ে দিব। হলুদটা একটু কম মনে হচ্ছে, আমি আর একটু হলুদের গুঁড়া দিয়ে নিব। হলুদের গুঁড়াটা একটু দিয়ে নিব, দুঃখিত আমার ক্যামেরাতে একটু সমস্যা হয়েছিল, কিছু মনে করবেন না। হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম, এখন আমি একটু নেড়ে দিব। একটু আওয়াজে সমস্যা হতে পারে, আমার ছোট ছেলেটা একটু ওর বোনের সঙ্গে খেলতেছে তো আওয়াজ করতেছে। এখন কষানো হয়ে গেছে আমার আলুটা, আমি এখন একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, একটু সামান্য চালটা বাড়িয়ে দিচ্ছি, আর একটু বাড়িয়ে দিলাম, পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি ডিমটা দিব একটু পরে, 2-3 মিনিট পর আমি ডিমটা দিয়ে দিব। ঢেকে দিচ্ছি, আমি ঘন্টা খানিক পর আবার পুনরায় ফিরে আসবো। ঘন্টাখানি পর আবার পুনরায় ফিরে আসলাম, দেখি অবস্থা আমার আলুর তরকারিটা, আলু ডিমের তরকারিটা। এখন আমি একটু ডিমটা দিব, দেখুন কিভাবে আমি ডিমটা দিচ্ছি, ছুরি দিয়ে কেটে দিব। ধোয়াই আছে, এই যে 3 টুকরা করে দিলাম, এই যে হয়ে গেল সম্পূর্ণটা দেবা। একটু প্লেট বাড়িটা একটু ধুয়ে একটু সামান্য পানিটা দিয়ে দিলাম, এখন একটু সামান্য আমি নেড়ে দিব। দেখুন আমার সময় আবার ও একটু একটা কথা বলি নাই, আমার সময় তো জিরা গুঁড়াও দিব, জিরা গুঁড়াটাও দিব নামানোর সময়।
ঢেকে দিব ঢাকনা দিয়ে, ঘন্টার পরে আবার পুনায় ফিরে আসবো। আবার আমি ঘন্টা খানিক পর পুনায় ফিরে আসলাম। এখন আমি এর মধ্যে ধনা পাতাটা দিয়ে দিব, মোটামুটি পাতাটা হয়ে আসতেছে। আপনাদেরকে আগেই বলেছি এটা হতে সময় লাগে না বেশি। ধনা পাতাটা দিয়ে দিলাম, এখন পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা একটু দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম। আমার বড় মেয়েটা কথা বলতেছিল, পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম। এখন আমি লবণটা দেখব, লবণটা যদি লাগে তো দিব, আর না লাগলে তো নাই। এটা দিয়ে নাড়া যাচ্ছে না, আমি আরেকটা জিনিস দিয়ে নাড়ব। এটা দিয়ে নেড়ে দিচ্ছি, ভেঙলে কোনো অসুবিধা নাই, কারণ আমি তো ঘরেই খাবো, এটা তো আর মেহমানকে দিব না, সেখানে কোনো অসুবিধা নেই। মেহমানকে যদি দেন তখন একটু সুন্দর করে করলেই হয়। এটা আপনারা মেহমান আসলেও এই তরকারিটা করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর মনে করেন বাসায় হয়তো তরকারি আসে বাট খেতে ভালো লাগতেছে না, তখন এই তরকারিটা খেতে পারেন, অথবা যদি তরকারি না থাকে তখনও করতে পারেন আপনারা।